আমি বেতাল না হাতও সাইতে পারতাম না, মাথা চুল বাঁধতে পারতাম না, পিছনে হাত নিতে পারতাম না, ওয়াশরুমে যাইতে পারতাম না, কাপড় ছিঁড়তে পারতাম না, কাপড় খুঁজতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমার নাম শামসুন নাহার, বয়স 55, উত্তর বর্ডার থেকে আসছি। আমার হাতে আজকে 4 মাসের উপরে সমস্যা। আমি বেতাল জন্য হাত উস্কাইতে পারতাম না, মাথা চুল বাঁধতে পারতাম না, পিছনে হাত নিতে পারতাম না, ওয়াশরুমে যাইতে পারতাম না, কাপড় ছিঁড়তে পারতাম না, কাপড় খুঁজতে পারতাম না। এই বেতার জন্য 4 জন ডাক্তার দেখাইছি, তারা বলতো যে আমার হাতেরই সমস্যা। পরে এখানে আসার পরে আমার ওই কাগজপত্র দেখছে, দেখার পরে আমার এমআরআই করলো। এমআরআই করার পরে রিপোর্ট বাই করলো, বাই করার পরে আমার হাত ধরা পড়লো ঘাড়ে এবং মাজায়। হাতে তো আসি, হাতে তো আমি দীর্ঘদিন ধরে 4 মাস ধরে তো ইয়াই হইতেছি, কষ্টই হইতেছি, কিন্তু ঘাড়ে মাজায় সমস্যা হয়েছে। আমার আল্লাহ দিলে আমি অনেকটাই সফল হয়েছি। তারপরে আমি এখানে আসে আমরা নেডে পাইছি, নেডে পাইছি এখানে সফিল সরে লোকে পরামর্শ নিয়েছি, তারপরে এখানে ভর্তি হয়ে গেছি। ভর্তি হয়ে গত 14 দিন আমি এখানে চিকিৎসা নিই। এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই অনেকটা বলে অনেকই সুস্থ। আমি এখন আমি উপরে হাত উঠাতে পারি, ঘাড় ঘুরাইতে পারি, পিছনে হাত নিতে পারি, মাথায় খোপা বাঁধতে পারি। আমার কাছে মনে হয়েছে যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। অথচ আমি এই ব্যথা নিয়ে আমি 4 জন ডাক্তার দেখেছি, এখানকার মতন ফলাফল পাইনি। এখানে সবাই ভালো, সবাই ভালো, নার্স তারপরে থেরাপি দেয় ওরা, তারপরে পরিচালক যারা সবাই অনেক ভালো, একজনের একজনের সহযোগিতা করে, একজন না থাকলে আরেকজনের কাজ সহযোগিতা করে দেয়। কোনো ডাকা লাগে না যে ওম কাজ নাই ওরা ডাকিয়া ওর কাজ করিয়া দেয়, এরকম ডাকা লাগে না, এই করে দেয়, দেখলি সমস্যা হইলে করে দেয়। এইখানে আসে আমি একাই ভর্তি হয়েছি, আমার মেয়ে ভর্তি করে দিয়ে গেছে, একাই আমি আসছিলাম। মা ওরা সবসময় গল্প করতো, নার্স এই থেরাপি দেয় মেয়েটা, তারপরে আরও পরিচালক আসছে জিগাইতে কোনো সমস্যা আসেনি। আমার কাছে মনে হয়েছে যে আমি বাড়িতে নিয়ে চিকিৎসা হইতেছি। আমার বাইরে মা যায় সমস্যা, তারা এখানে আসতে বলতে করতেছি, আমি বাসা জায়গা লই, বাসা জায়গা তারপরে আমার বাইরে আমি নিজে নিয়ে আসুন, কারণ আমার এখানে চিকিৎসা আমি ভালো হয়েছি। সফিউল্লাহ স্যার অনেক ভালো, বেডে যাইয়া জিজ্ঞাসা করতো যে তোমার কেমন লাগে, আপনার কেমন লাগতে আছে, কী খোঁজখবর, সব খোঁজখবর নিতে বলিয়া বেডে যাইয়া ওরে যাইয়া খোঁজখবর নিতে বলিয়া, তারপরে নার্সের বেতন নিতে বলিয়া, তারপরে যে থেরাপি দিতে ওই মেয়ের থেকে নিতে বলিয়া, দু একদিন পরে পরে ওরে যাইতে বলিয়া ওরে অবর্তনে খোঁজ নিতে বলি। স্যার তো অনেকেই দোয়া করুন, আমরা তাহলে দোয়া করতেছি স্যার যে ইয়া থায় ভালো থায়, আমরা যে ইয়া করতে পারে। অনেক রুগী সুস্থ হয়েছে, কিন্তু তারপরে একটা আমার আমার একদিন পরে আসছে, আমার আগেই চলে গেছে, একদিন পরে আসছে আগেই চলে গেছে। আবার অনেক রুগী দেখি অনেকেই সুস্থ হয়ে গেছে। আমার মতো এরকম কোনো রুগী থাকলে আমি বাসায় যাওয়া সবার সময় গল্প করুন, বলুন যে কোনো সমস্যা থাকলে স্যারের সাথে স্যারের কাছে যান, কি যদি সমস্যা আমার সাথে চলেন আমি নিয়ে যাবো। আপনাদের যদি কোনো রুগী থাকে তাহলেও তাহলে স্যারের কাছে আসবেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতন সুস্থ হয়ে ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করুন, আমি যেন সুস্থ হয়ে ভালো থাকতে পারি, আপনারাও ভালো থাকবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।